সালামু আলাইকুম বন্ধুরা অ্যাডভাইস বিডিও অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগতম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা দেখুন সম্পূর্ণ কতটি পদে এবং কত বেতনের চাকরি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেল ও ভাতা দিতে রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও প্যানেল তৈরির লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তাধীনে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটত অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে চাকরিটি স্থায়ী কিন্তু অস্থায়ী প্যানেল তৈরি করবে এক নম্বর সহকারী হিসাবরক্ষক নিবে দশটি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বাণিজ্যে স্নাতক এসএসসি এসসি সমবান এইচএসি সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ টু থেকে থ্রি এর কম মানে দ্বিতীয় বিভাগ যে সকল জেলার আবেদন করতে পারবেন না প্রার্থীরা নরসিংদী গোপালগঞ্জ শরীয়তপুর টাঙ্গাইল জামালপুর চট্টগ্রাম ব্রাক্ষণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী বাগেরহাট বরিশাল ও পিরোজপুর দুই নম্বর উচ্চমান সহকারী নিবে তেইশটি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বইটি অর্জিত সিজিপি টু পয়েন্ট টু বা কিন্তু থ্রি এর কম টু পয়েন্ট এইট ওয়ান থ্রি বা তদুর্থ কিন্তু থ্রি পয়েন্ট এর কম দ্বিতীয় শ্রেণী কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী সিজিপিএ এর নিম্নে নহে মাইক্রোসফট অফিস এমএস এস ওয়ার্ল্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এর ওপর অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন না মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী মাদারপুর টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর শেরপুর চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী নড়াইল বরিশাল ঝাড়কাঁটি ফিরোজপুর ও বরগোনা তিন নম্বর নিম্নমান হিসাব সহকারী নিবে তিনষট্টি বেতন নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা উচ্চ মাধ্যমিক পাস বাণিজ্য বিভাগে এবং এসএসসি বা সমমান বা এবং এইচএসসি সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ থ্রি বা তদুর্ধ প্রথম বিভাগ জিপিএ টু থেকে থ্রি এর কম দ্বিতীয় বিভাগ সকল জেলার প্রার্থী এ পদটিতে আবেদন করতে পারবেন পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী সমানে সিজিবি নিম্ন নহ মাইক্রোসফট অফিস ওয়ার্ড এমএস এস এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদির উপর অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে বর্ণিত পদসমের জন্য বয়স সীমা এক বর্ণিত পদসমের জন্য বয়স সীমা এক আর দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে আঠারো থেকে তিরিশ বছর প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যাধবয়স বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ঊর্ধ্ব বয়স চল্লিশ বছর শিথিল যুক্ত সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের চাকরির অর্থ প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না লিখিত ও ব্যবহারিক পরীক্ষা কম্পিউটার পরীক্ষা গ্রহণের পর উত্তীর্ণ প্রার্থীদের নিকট থেকে আবেদন উল্লেখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রের আহ্বান করা হবে দাখিলকৃত কাগজপত্রের সঠিকতা যাচাই সাপেক্ষে তাদের মৌখিক পরীক্ষার জন্য এগুলোই লিখিত পরীক্ষা উত্তীর্ণ পাঠের ব্যবহার মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত পরীক্ষার আবেদন করা যাবে অনলাইনে আবেদন পুরনো পরীক্ষার ফিজ জমা দানের তারিখ নয় নয় দুই সকাল দশটা শুরু হয়ে গেছে এবং অনলাইনে আবেদন জমা শেষ তারিখ ও সময় তিরিশ নয় দুই হাজার উনিশ বিকাল পাঁচটা আর আবেদন ফি চার শত টাকা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য